আজকে শুরু করছি লেখচিত্রের পরবর্তী অংশ। আমরা 6 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। আগের দিন তো মূলত আমরা শর্ট কোয়েশ্চেনের উপর দিয়েই গেছি, আজকে আমরা একটু বড় প্রশ্ন জানব। এখানে ছক দেওয়া আছে, আমাকে লেখচিত্র আঁকতে হবে। পেন্সিলের সংখ্যা এবং পেন্সিলের দামের একটা তথ্য এখানে দেওয়া আছে, সেই তথ্য অনুসারে আমরা লেখচিত্রটা আঁকব এবং দেখতে হবে লেখচিত্রটা রৈখিক কিনা। রৈখিক মানে কি আমি পরে বলছি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে লেখচিত্রটা আঁকা। আমরা সবসময় প্রথমে যেটা দেবে, প্রথম যে রাশি তাকে এক্স অক্ষ বরাবর এবং পরবর্তী রাশিকে ওয়াই অক্ষ বরাবর ধরে নেব। এটা নিতান্তই আমাদের সুবিধার্থে, ঠিক আছে? প্রথম রাশিকে সবসময় এক্স অক্ষ বরাবর এবং পরবর্তী রাশিকে ওয়াই অক্ষ বরাবর ধরে নেব। এবার কথা হচ্ছে কিভাবে আঁকব। আমি আগের দিন গ্রাফের ব্যাপারটাতে বলেছি, দেখেছিলাম আমরা যে গ্রাফ মানে কিছু ছোট 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 বর্গক্ষেত্র। আমি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটি পেন্সিল এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এক টাকা কেন এইসব ধরে নিচ্ছি? দেখো, আমরা একটু ছক কাগজটা দেখে ব্যাপারটা বুঝে নিই যে কেন আমরা এটা ধরে নিচ্ছি। ছক কাগজটা নিতান্তই বড়। এত বড় একটা ছক কাগজে এই ছোট ছোট রাশি যদি আমি বসাই, তাহলে আমার একটা ছোট্ট জায়গায় একদম গায়ে গায়ে সব রাশিগুলো হবে, ফলে লেখচিত্রটা সুন্দর দেখতে হবে না এবং তার থেকে আমরা যথার্থ মান পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে আমাদের, ঠিক আছে? সেই জন্য যাতে একটু ফাঁকা ফাঁকা হয়, আমি সেই জন্যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ নিশ্চয়ই তোমাদের মনে আছে, মাঝ বরাবর পৃষ্ঠার মাঝ বরাবর একটা অনুভূমিক রেখা, তাকে এক্স এক্স ড্যাশ এবং উল্লম্ব রেখা সেটা ওয়াই ওয়াই ড্যাশ আমরা ধরে নিই এবং সেই রেখা দুটো যেখানে মিলিত হয় সেটা হচ্ছে মূলবিন্দু বা ও, ঠিক আছে? এবার এক্স অক্ষের এইগুলো হচ্ছে ক্ষুদ্রতম এক একটা বর্গক্ষেত্র, এর দুটো বর্গক্ষেত্র সমান একটি পেন্সিল। তাহলে আমার এখানে পেন্সিলের সংখ্যা আছে 3, 5, 7, 8। তাহলে দেখে নিই আমরা কি করেছি। এক্স অক্ষ বরাবর দুটো মানে এই যে এই দুটো ঘর গেলাম, মানে একটা পেন্সিল, এই আবার দুটো ঘর গেলাম দুটো পেন্সিল, এই হচ্ছে তিনটে পেন্সিল, তিন চারটে পেন্সিল, দু ঘর গেলাম পাঁচটা পেন্সিল, আরও দু ঘর গেলাম, এইভাবে আমরা লিখে নেব। 6টা পেন্সিল, 7টা পেন্সিল, 8টা পেন্সিল, ঠিক আছে? স্পষ্টতই যেহেতু দু ঘর সমান একটা, তার মানে দুই দিয়ে গুণ করে ঘর সংখ্যা গুনলেই হবে, 3 2 6, তাই দেখো 6টা ঘর পরে হচ্ছে 3 সংখ্যাটা বসেছে, 1 2 3 4 5 6, 6টা ঘর পর 3 সংখ্যা, 7 8 9 10, 5 2 10, তাই 10টা ঘর পর হচ্ছে 5, 11 12 13 14, 7 2 14 15 16, 8 2 16, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একই দুটি বাহুর দৈর্ঘ্য সমান এক টাকা, এখানেও টাকাটা খুব বেশি নেই, আমরা সেই জন্যে ডাবল করে নিতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেটা বললাম এক্স অক্ষে যেটা দেখলাম যে একে দুই গুণ করে যা হয় সেটা গুনলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে 6 2 12। ওয়াই অক্ষ বরাবর দেখো 12 ঘর গোনার পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যেহেতু দুটো ঘর সমান একটা এক টাকা, তাহলে 6 টাকা মানে হচ্ছে 12টা ঘর, 10 টাকা মানে 20টা ঘর, 14 টাকা মানে 28টা ঘর এবং 16 টাকা মানে 32 ঘর। এইভাবে আমি প্রথমে আমার দেওয়া তথ্যগুলোকে এঁকে নিলাম। এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এই তথ্যগুলো লেখার পর এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছি, অর্থাৎ পেন্সিলের সংখ্যা সেটা জানিয়ে দিতে হবে ছকের মধ্যেই, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পেন্সিলের দামকে নিয়েছি সেটাও অবশ্যই প্রত্যেকটা দাগ স্কেলের সাহায্যেই টানতে হবে। এবার আমার তথ্য অনুযায়ী 3টে পেন্সিলের দাম 6 টাকা, তাহলে এই 3-এর রেখাটা সোজা গিয়ে এই 6-এর রেখাটাকে ছেদ করেছে যে বিন্দুতে, সেটা আমরা একটা বিন্দু চিহ্নিত করে গোল করলাম। 5টা পেন্সিলের দাম 10 টাকা, তাহলে এই 5-এর রেখাটা গিয়ে 10-এর রেখাকে যেখানে ছেদ করেছে সেটা চিহ্নিত করলাম। একইভাবে 7টা পেন্সিলের দাম 14 টাকা এবং 8টা পেন্সিলের দাম 16 টাকা, অর্থাৎ আমি ছক অনুযায়ী এই লেখচিত্রে 4টে বিন্দু পেলাম। এবার বলেছে লেখচিত্রটা রৈখিক কিনা দেখাও, অর্থাৎ
এই চারটে বিন্দুকে যোগ করলে কি আমরা একটা সরলরেখা পাবো? সেটাই আমার দেখার, যে এই চারটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত কিনা, অর্থাৎ সমরেখ কিনা। তাহলে প্রথমেই আমরা স্কেল দিয়ে টেনে দেখব, এই বিন্দুগুলোকে স্কেল দিয়ে যোগ করে দেখব যে সেটা সরলরেখা হয় কিনা। স্কেল বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই চারটে বিন্দু কিন্তু একই সরলরেখায় আছে, এবং সেখান থেকে যখন আমি একটা দাগ টানলাম দেখা গেল সেটা একটাই সরলরেখা, অর্থাৎ এক্ষেত্রে লেখচিত্রটি রৈখিক। সব ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই। এই রেখায় অবশ্যই এই তীর চিহ্ন দিতে হবে, কারণ রেখাটা অসীম, ঠিক আছে? এক্স ওয়াই সব অক্ষেই যেহেতু দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, সেই জন্য আমরা সবসময়ই তীর চিহ্ন দেব, ঠিক আছে? এই লেখচিত্র আঁকা এবং এই লেখা, মানে কিভাবে ধরে আমি লেখা এই লেখচিত্রটা অঙ্কন করলাম, এই সমস্তটাই কিন্তু অঙ্কে পরিষ্কার করে লিখতে হবে। এবার আসছি আমরা 9 নম্বর অঙ্কে। এখানে বইয়ের সংখ্যা এবং বইয়ের দাম এই বিষয়ে তথ্য দেওয়া আছে। দুটি বইয়ের দাম 50 টাকা, তিনটির 75 টাকা, পাঁচটির 125 টাকা এবং আটটির 200 টাকা। তা আমি প্রথমেই বলেছিলাম আগের অঙ্কেই যে প্রথম যে রাশিটা থাকবে তাকে আমরা এক্স অক্ষ বরাবর এবং পরবর্তীটাকে ওয়াই অক্ষ বরাবর ধরবো। তা এখানেও দেখো 2, 3, 5, 8 বেশ ছোট ছোট, তাই আমি আগের বারের মতোই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটি বই হিসেবে ধরলাম। এবার দেখার বিষয় হচ্ছে দামটা কিন্তু বেশ বড়। আমার এই ছক্কা গোজে 200 অবধি গোনা, 175 অবধি গোনা কিন্তু বেশ ডিফিকাল্ট, তাই না? তো সেই জন্য আমরা এখানে উল্টো কাজটা করব, অর্থাৎ এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরকে একটু বেশি সংখ্যক টাকা ধরব। এক্ষেত্রে আমি ধরেছি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 টাকা। কেন 5 টাকা ধরলাম, কেন আমি 7 টাকা ধরলাম না? কারণ 5 হচ্ছে এদের একটা উৎপাদক, ঠিক আছে? 5 হচ্ছে এদের একটা উৎপাদক, এই চারটের একটা সাধারণ উৎপাদককেই কিন্তু আমরা ধরবো, নইলে তো প্রত্যেকটা ভাগ করলে পূর্ণ সংখ্যায় উত্তর আসবে না এবং আমি বিন্দু ঠিক মতো খুঁজে পাবো না, ঠিক আছে? তাহলে এবার আমরা এই বিন্দুগুলোকে ছটপট এক্স ও ওয়াই অক্ষে লেখচিত্রে বসিয়ে ফেলি। বিন্দুগুলোকে ছক্কা গোজে বসিয়েছি এক্স আর ওয়াই অক্ষ বরাবর। প্রথমে 2, যেহেতু দুটো ঘর সমান একটা বই, তাহলে দুটো বই মানে 4টে ঘর, দেখতেই পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা ঘর মানে 3টে বই, 10টা ঘর মানে 5টা বই এবং 16টা ঘর মানে 8টা বই। এবার আসি ওয়াই অক্ষ বরাবর যে টাকা বসিয়েছি, সেখানে আমি বলেছি যে 5 টাকা সমান একটা ঘর, তাহলে 50 টাকা সমান কটা ঘর? 5 টাকা যদি একটা ঘর হয়, 50 টাকা সমান 10টা ঘর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ঘর পর 50 টাকা, 15টা ঘর পর 75 টাকা, অর্থাৎ 5 দিয়ে ভাগ করে করে 125, 25 পাঁচে 25টা ঘর পর এবং 40 পাঁচে 200, 40টা ঘর পর হচ্ছে 200। এইভাবে আমি আমার প্রদত্ত তথ্যগুলোকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর বসিয়ে নিচ্ছি। এরপর আমি এক্স অক্ষ বরাবর কী নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর কী নিয়েছি সেটা লিখে ফেলছি। কিভাবে এক্স অক্ষ বরাবর বইয়ের সংখ্যা, ওয়াই অক্ষ বরাবর বইয়ের দাম এবং দুটো বইয়ের দাম 50 টাকা, ঠিক আগের অঙ্কের মতো 3টের দাম 75, 5টার দাম 125 এবং 8টা বইয়ের দাম হচ্ছে 200 টাকা, এই বিন্দুগুলো আমি আগের বারের মতোই বসিয়ে ফেললাম, গোল করে ফেললাম। এবার আমি স্কেল বসিয়ে দেখব কি মনে হচ্ছে। এক্ষেত্রেও রৈখিক, এই একটা রেখা বরাবরই রয়েছে সবকটা বিন্দু এবং আমি এই চারটে বিন্দুকে একটা সরলরেখায় যোগ করতে পাচ্ছি। চারটে বিন্দু এইভাবে একটা সরলরেখায় রয়েছে এবং আমার লেখচিত্র কমপ্লিট, অর্থাৎ আমার এই কিভাবে এঁকেছি সেই বর্ণনা এবং তার সাথে এই সম্পূর্ণ লেখচিত্র, এই মিলিয়ে হচ্ছে পুরো নম্বর, ঠিক আছে? এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, তাও যদি হয় আমাকে অবশ্যই জানিও। এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি।